হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কিভাবে কার্টুন ভিডিও, অর্থাৎ ক্রিকেট খেলার কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে খুব সহজ। আপনারা হয়তো অনেক সফটওয়্যার দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটা নতুন সফটওয়্যার দেখাবো। তো চলুন শুরু করা যাক, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি। আমরা ক্রিকেট খেলার কার্টুন ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের সাহায্য অবশ্যই নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন বলে দিব ভিডিওর শেষে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করি নতুন কোনো কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো সর্বপ্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটা কাজ দেখবেন। তো আমি সর্বপ্রথমে অ্যাপ্লিকেশনটার কাজটাই দেখাবো। তো অ্যাপ্লিকেশনটা কাজ দেখার জন্য আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটাতে। তো দেখুন বন্ধুরা, এই সেই অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেবেন অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো করে নেওয়ার পরের প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে কিন্তু আপনাকে অবশ্যই ডাটা কানেকশনটা দিয়ে নিতে হবে। তো আমি ডাটা কানেকশনটা দিয়ে নিলাম। তো ডাটা কানেকশনটা দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা করা আছে, যার জন্য সরাসরি কিন্তু এখানে মানে ওপেন হবে। তো আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর কিন্তু আপনাদেরকে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো আমি রিফ্রেশ দিয়ে আবার ঢুকতেছি, কারণ এখানে একটু ডাটা কানেক্ট দিয়েছিলাম না প্রথমে, তার জন্য একটু প্রবলেম করতেছে। আমি আবার রিফ্রেশ দিয়ে ঢুকতেছি, অ্যাপ্লিকেশনটাতে ঢুকবো। তো বন্ধুরা দেখুন, অ্যাপ্লিকেশনটাতে আবার ঢুকবো। তো অ্যাপ্লিকেশনটাকে এভাবে ক্লিক করুন। তো ক্লিক করার পরে একটু সময় নেবে, একটু বড় ধরনের সফটওয়্যার তো একটু ওপেন হতে একটু সময় নেবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখবো যে কীভাবে ক্রিকেট খেলার ভিডিও, কার্টুন ভিডিও, ক্রিকেট খেলার কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এবং শুধু ক্রিকেট খেলার ভিডিও না, যে কোনো ধরনের ভিডিও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, এবং সবচেয়ে সহজ কম এমবির এবং সবচেয়ে সহজ উপায়ে আপনি এখান থেকে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এর আগে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে প্রোটোগন বা কাইন মাস্টার, এ ধরনের অনেক ধরনের সফটওয়্যার দেখেছেন। তো আজকে আমি আপনাদের নতুন ধরনের একটা সফটওয়্যার পরিচিত করে দিচ্ছি। তো আপনারা অ্যাকাউন্ট খোলার পরে জাস্ট এরকম অপশন আসবে, জাস্ট আপনারা এখানে নতুন অপশন মানে নতুন কার্টুন ভিডিও তৈরি করার জন্য জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো বন্ধু, প্লাস আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অপশন কিন্তু আপনার চলে আসবে। দেখুন কিছু সময় লোড নেবে। তো বন্ধুরা লোড নিচে দেখুন। তো আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিকেট, ভ্যালেন্টাইন, সিজনাল, ল্যাটেস্ট। এবং এইখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, এখানে কিন্তু অবিকল আমার ফেস দিছে। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনাদের ওখানে একটা ফেস দেওয়ার একটা অপশন পাবেন। ওইখানে আপনাদের নিজস্ব ছবি বা যে কারোর ছবি দিয়ে আপনি কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটার এটাই সবচেয়ে মজার বিষয় যে আপনি যে কোনো মানুষের ছবি দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো জাস্ট এটা আমার ফেস দিছি। তো জাস্ট ধরুন আপনি ক্রিকেট খেলা দিলে ক্রিকেট খেলা এখানেও ক্লিক করবেন। তো জাস্ট ক্রিকেট খেলা আমার ক্লিক করাই আছে। তো জাস্ট আমি মনে করুন এই একটা ক্লিক করলাম ক্রিকেট খেলা কার্টুন ভিডিও তৈরি করার জন্যে। তো জাস্ট কিছু সময় লোড নেবে। দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু ক্রিকেট খেলা কার্টুন ভিডিওটা কিন্তু এভাবে প্লে হয়ে গেছে। তো এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো দেখুন আমি আরও একটা অপশন দেখাচ্ছি, অনেকগুলো অপশন পাবেন এখান থেকে ক্রিকেট খেলা কার্টুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখুন এই যে আরেকটা ক্রিকেট খেলা কার্টুন ভিডিও কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি আরেকটা প্লে করে আপনাদের দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, আশা করছি নতুন কিছু অবশ্যই শিখতে পারবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওটাতে একটা লাইক দেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টস করুন। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনি এখান থেকে কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এবং এটা কীভাবে রেকর্ড করবেন সেটা আমি বলে দেবো ভিডিওর শেষে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কার্টুন আছে এখানে। তো দেখুন আমি আরও একটা দেখাচ্ছি কার্টুন ভিডিও, জাস্ট কোনো রকম কোডিং সিস্টেম কিচ্ছু করতে হবে না। জাস্ট আমি আরও একটা দেখাচ্ছি, দেখুন অনেকগুলো পাবেন আপনি এখান থেকে ক্রিকেট খেলার অনেকগুলো অপশন এখান থেকে পাবেন। দেখুন বন্ধুরা, দেখুন 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 কী সুন্দরভাবে কার্টুন ভিডিও কিন্তু বারবার অ্যানিমেশন দিচ্ছে। তো আপনি এখান থেকে চাইলে অনেকগুলো আরও কিছু এখান থেকে দেখতে পারেন। ভ্যালেন্টাইন্স, এখান থেকে আমি আপনাদের কিছু দেখাই। দেখুন বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে, এখান থেকে কিছু দেখাই।
তো দেখুন এই যে আমি সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আপনাদের দেখাই, যে এইটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, আই মিস ইউ হেয়ার। দেখুন যেটা আপনি রেকর্ড করতে চান সেটাতে ক্লিক করবেন, দেখুন একদম একজন মানুষকে আরেকজন মানুষ যখন মিস করে তখন কি ফিল হয়, কি অনুভূতি হয়, সবগুলো কিন্তু এখান থেকে প্রকাশ করতে, কোনো কিছু লেখে বলতে হচ্ছে না, আপনাকে কমেন্টসও করতে হচ্ছে না। তো এখান থেকে আপনি যদি নিজের কোনো ভয়েস দিতে চান, এখান থেকে নিজের কোনো ভয়েস দিতে পারবেন বা নিজস্ব কোনো মেমোরিতে কোনো গান অ্যাড করতে পারবেন, এটাই এর বিশেষত্ব। কোনো রকমের কোনো কিছু পেইড করতে হবে না, জাস্ট সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে সফটওয়্যারটি কিন্তু পাচ্ছেন। তো এইভাবে আপনারা যেটা ইচ্ছা সেটা আপনি রেকর্ড করতে পারবেন, আর এটাকে ডাউনলোড করার অপশন পাবেন, আপনি এখান থেকে যখন রেকর্ড করবেন সাইন ইন করার পর আপনি এখান থেকে ডাউনলোডের অপশন পাবেন। আর আমি আপনাদেরকে একটা সহজ সাজেস্ট করবো, সেটা হলো আপনি স্ক্রিন রেকর্ডার, যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার চালু করে নিয়ে এই রেকর্ডগুলো করবেন। রেকর্ড করার পরে আপনি ইচ্ছা মতো কাইনমাস্টার দিয়ে আপনি আপনার মনের মতো করে এডিট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওতে কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা কমেন্টস করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো এখন চলে যাবো আমরা প্লে স্টোরে, অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন। তো যথারীতি আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোর ওপেন করবেন, তো প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখতে হবে দাদা টি 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 এ ডি এ। দেখুন বন্ধুরা এই চলে আসছে, এটা কিন্তু অলরেডি চলে আসছে। এদের আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা টাটা টাইম 3D অ্যাভাচার, এইটাকে আপনাদের ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু লগ ইন করা আছে, যার জন্য কিন্তু এখানে ইনস্টল লেখা আসতেছে। তো আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর যে যে পারমিশন চায় পারমিশনগুলো দিবেন, এবং আপনারা একটা ফেস একটা ছবি দেওয়ার অপশন আছে, সেখান থেকে ছবি দিয়ে কার্টুনটা আপনি তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়ার পর আমার প্রসেসগুলো অনুসরণ করলে আপনি অনেক সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।